বাইরের মাল যা সব জাহাজে মোটর টোটর আছে ফানির, আবার হাওয়ার টাঙ্গিতে হাওয়াও দিতে পারবে, সারা ফানি লকার আছে, এখানে একটা লকার আছে, মাইকফোন দিয়ে হতে হবে। ২৪ বল ব্যাটারি করি ভালো, কিন্তু যারা হরন মাইক নিতে পারে কত আর দেখে হিসেবে নিলে ৭৫০ টাকা। এগুলো হলো জাহাজের তালা, জাহাজের তালা, জাহাজের দরজার তালা, এই আছে সর আছে এরকম আসসালামু আলাইকুম, সবাইকে ভাটিয়ারি চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হুমায়রা এন্টারপ্রাইজে এখন আমি রয়েছি। এখানে খুঁটিনাটি জাহাজের বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যাবে। এই দোকানে যেহেতু বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে, তাই আপনার প্রয়োজনীয় জিনিসটি খুঁজে খুঁজে নিতে হবে, আর এই সকল সামগ্রী আপনারা দরদাম করে নিতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই হুমায়রা এন্টারপ্রাইজে জাহাজের কী কী ধরনের সামগ্রী রয়েছে আর সেগুলোর দাম কেমন চাওয়া হচ্ছে। মাইকফোন দিয়ে হতে হবে, আর ওইখানে লাইট আছে এলইডি ফিগার লাইট চালু থাকবে, এটা তো লাইন টাইন আছে, এটা ১৫০০ বিক্রি করবেন, কত দাম পড়বে? বাড়ি আছে, বল আছে, বল এগুলো ডাড়ো আছে, কেজি মাপে নিলে কেজি পিস হইলে ফিস এলে ২০০ টাকা, আর এটা ১৫০ টাকা। আর এই হাড়িটা তো কেজি আসলো কত? এটা ৭৫০, ৭৫০ টাকা কেজি, ৪.৫ কেজি আছে না, প্রায় ৮ টাকা কেজি, ৮ কেজি, ৮ কেজি ঢাকনা সহ, হ্যাঁ ঢাকনা সহ, ঢাকনা ওইটা দিলে আরো বাড়বে, ৭৫০ টাকা কেজি পড়বে। তারপরে এই যে এখানে অ্যাস্ট্রে আছে, এগুলো এগুলো ফিজিক্যাল ফিজ ২০০ টাকা, ২০০ সিগারেট স্ট্যান্ড,
এর বল আছে, আর ফলে এগুলো টেরা গেল, এগুলো আছে সে এলে ছয়টা আছে, এগুলো কি হবে দিস না? দিস আছে এগুলো কত? পার পিস 250 টাকা, 250, 250 প্ল্যাটফর্মে দেওয়া হলো। এগুলো আছে, বড়গুলি আছে 300, বড়গুলো 300, এটা 300, এটা 500, বড় মিলে এগুলো 300। কত কেজি আছে এখানে? এখানে প্রায় 15 কেজির মতন আছে, বললাম 15 কেজি না, 15 কেজি না 20 কেজি আছে। আর বেলুন এটা আছে 500 টাকা, 500 রেস্টুরেন্টের লাই হোটেল রেস্টুরেন্ট। বলগুলি আছে, বড় বড় আছে, চারটেরাই আছে। এই দাদর আছে, এটা চাউল, চাউল দোয়ার, এটা 250 টাকা প্লেট কমা দিছি। এ বল এটা আছে সুন্দর বল, 300 টাকা, 300। জগ এটা দিছেন, এই জগ এটা আছে স্যার কিষণ মজবুত সকাল, এই জগটা 800 টাকা। আর এটা আছে হিটার, জগ ইন্ডি হিটার লাগাত তার, এটা পড়বে 600 টাকা। কি চাই? সায়ের, সায়ের সেখানে ইন্ডি তার হল হিটার, তা হ্যাঁ আলগা হিটার, এটা কত? এটা 800 টাকা। আচ্ছা এখানে একটা কম্প্রেসার মেশিন না, কম্প্রেসার, এটা পানিও তুলতে পারবে, মোটর আছে, বাইরের মাল জাহাজ, জাহাজে মোটর টোটর আছে পানির, আবার হাওয়ার ট্যাঙ্কিতে হাওয়া দিতে পারবে, কম্প্রেসার পানি তুলতে পারবে। সুন্দর একটা নতুন মাল জাহাজ। কত রাখবেন এটা? এটা 16,000 টাকা, 16 না, কমা দিছি, লেট কমা দিছি। একটু কম বসা এই তিন দিকে ফানি গিয়ে তারিব ইন্ডিয়া নিম্পেল আছে, মোটর সব আছে, মোটর গেমে গিয়ে, এটা মোটর, মোটর এটা, এই বেল্টের চালু, বেল্টও চালু আছে, 16 পড়বে, হ্যাঁ 16। আর এটা একটা লকার আছে, এখানে একটা লকার আছে, হ্যাঁ লকারটা পড়বে দা 13,000 টাকা, 13,000 কমাই রাখেন, কমাই দিছি দিন, আর কমান 12,000, 12,000, 12 পিস। আর এই বেল্টের তেল ফার্ম, এটা ফার্ম, তেলের ফার্ম, ও তেলের ফার্ম, তেল তোলে, তেল তোলে এখানে কি আছে? আলি লিখ তেল তুলুন, এরকম দুইটা আছে, আর একটা আছে এখানে, দুইটা আছে, কত পড়বে? এগুলোই পড়বে দেখ 1500 টাকা, 1500, 1500 আমার দিকে আরো আছে, এটা আরেকটা সিস্টেমের না, এটাও পড়বে 1500, এটাও 1500 তেল তোলার। গ্লাস আছে, থাই গ্লাস না এগুলো? এই গ্লাস আছে, কি জাহাজের গ্লাস? জাহাজ কালার গেলি আমরা, এরকম 3 পিস আছে, 3 পিস আছে না, কত পড়বে? কত বাই কত? আর ফিস 2,200 টাকা। আরে কয় ফুট আছে এটা? এটা 5 ফুট, এনা আছে 3 ফুট, 5 বাই 3, কত পড়বে? 2,200 টাকা করে, 2,200 করে, তিনটা আছে, তিনটা আছে, দেখুন এখানে ল্যান্ড কোড আছে আপনার, কেমন দাম? ল্যান্ড কোড আছে, ল্যান্ড কোড 500 টাকা ফিস, 500 টাকা, জি। তারপর এখানে ছাকনিটা অনেক ভালো কোয়ালিটির ছাকনি আছে, ছাকনি আছে, এটা কত? এটা কত? এটা 500, 500, সিভ আছে দুইটা, দেখি দুইটা মাছ ধরার বড়কি বলে ওনারা, বড়শি না, বড়শি, ঠিক ঠিক, এগুলো আছে, এই মেশিন নাই, মেশিন নাই, মেশিন নাই, আচ্ছা মেশিন সারা, এবার অন্য টাইপে, অন্য টাইপে মানে ওই যে লম্বা টেনে টেনে লম্বা করে না, জি সেই, এগুলো বড়শিগুলো,
কত পড়বে? এটা পড়বে তো 2000 টাকা। 2000 করে, 2000, এটা একটু বাড়ে, এটা 1000, এটা 2000। কত করে বিক্রি করেন? 120 টাকা। 120। আর এটা কি মাই আপনার জন্য আমি ওনার থেকে নিয়েছি এটা, সুরাশে এগুলো আছে কাপড়ের ব্লিচ, গ্লেস ব্লিচ কত করে? এগুলো অনেক আছে, 100 টাকা পিস। 100 টাকা, 100 টাকা, ঠিক আছে। এখানে অনেক কেমিক্যাল আছে, এই অনেক কেমিক্যাল আছে, দেখে দেখে নিতে পারবে, দরকার হলে নিতে পারবে। তারপরে এটা যে আপনার গিয়ার রেডিওটার ছোট, এগুলো চারটা আছে, চার পিস আছে। কত? গাড়ির গাড়ির রেডিওটার ফানি, এগুলো ফিস 100 টাকা। 100 টাকা, অনেক আছে নাকি? চারটা আছে, চার পিস আছে, চার পিস। আচ্ছা, চার পিস দেখাতে হবে না, চার পিস বলছেন না, 100 টাকা করে পিস বলবেন, মানে তো আমরা দাবি করি। এটা ফালের একটা কি আছে, এই কারণে কি আসছে কারণে? আচ্ছা, আল্লাহ, চলেন ওইদিকে, চলেন ওই ওইবে তো দিলে ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, বেসিন কো দি, বেসিন বেসিন শরত আমুতু আমু সর। আচ্ছা, এখানে হলো ইয়ে মাইয়ে কিলা করে চামচ রাখার, চামচ রাখার, চামচ রাখার। ১৫০০ এখানে আরো বড় আছে তো, এখানে তো বড় বড় আজীবনের গ্যারান্টি, কখনোই নষ্ট হবে না। এখানেও ট্রে আছে, পাখা আছে, এখানে দুটো, এটা দিয়ে দেন, এখানে দুটো পাখা আছে, স্ট্যান্ড ফ্যান। কত করে এটা পড়বে? 4500। আজ এর দাম চান কেন? বেশি কমাই কমাই বলেন। এবা এবা বাড়ান দে, বাতাস দেখাবো, দেখি একটু ইয়ে ছাড়েন, ছাড়বো, হ্যাঁ ছাড়েন, দেখি কেমন বাতাস, টেস্ট করে দেই। ওয়ান টাইম এর এগুলো তো সব বিক্রি হয়ে গেছে, ওয়ান টাইম এর একজনও দিয়ে লাই সৌদি আরব। অসুবিধা নাই, দুইটাই ছাড়ছেন। কত পড়বে?
যে বাতাস হেভি বাতাস। আবার উপরেও তো ওঠে, উপরে ওঠে দিব তো যাবে, তাই না? জি। ৩৫০০ টাকা আর বেশি তার মনে হলে নিব, না নিলে আমার নিজের ব্যবহার করবো। এটা আছে, এটা আপনার এক্সস্ট ফ্যান, কত এক্সস্ট ফ্যান? এটা পড়বে যে ১৬০০ টাকা। ১৬০০ চালু আছে? চালু চালু। এটা রাইস কুকারও প্রেশার কুকারও, মানে সবই করা যাবে, সব করা যাবে। ১১০ও, এটা ১১০। ও ১১০, হ্যাঁ চালু, কিন্তু ১১০। ১১০ এমন গিয়া ছাড়া আপনার এই কম্বাইন্ডার ছাড়া এইরকম নিলে আমার ১৬০০ টাকা দিতে হইব। এটার দাম পড়বে ১০০০, আর এগুলি পার পিস, এগুলি ট্রান্সফরমার ছোট ছোট যাদের দরকার, রেডিও ট্যাপ টেলিভিশন, এগুলি পার পিস ৫০০ করি ৫০০ করি। এটা অনেক আছে, এই সাইড ফাস্টা আছে, মানে ছোট ছোট জিনিস চালানোর জন্য এগুলো ব্যবহার করবে ট্রান্সফরমার। আচ্ছা, এটা একটা ফ্যান, এক্সস্ট ফ্যান, ছোট চালু আছে ২২০, এটা নিলে ৫০০ টাকা। আচ্ছা, এই যে এখানে তো পুরো তো সব বিয়ের ফ্যান, পিসির ফ্যান না, এগুলো সব এই যে আপনার মাথার উপর, হ্যাঁ পিসির ফ্যান, এর এগুলো কত করে? এগুলো পিস ১৫০ টাকা, এগুলো ১৫০, আর এগুলো আছে কিবির কাট, এগুলো কত করে? এগুলো ৫০০ টাকা করি। তারপরে ওয়ান টাইম চামচ আছে কিছু, ওয়ান টাইম চামচ, ওয়ান টাইম কাঁটা চামচ আছে, ওয়ান টাইম চামচ, এগুলো ৬০০ পিস মতন আছে, ৬০০ আছে, ৬০০ পিস আছে এখানে কাঁটা চামচ, আর এগুলি কেমন দামে ছাড়বে? এগুলো সব পড়বে দাম ৫০টাকা করি, ৫০ টাকা এক প্যাকেট, দুই প্যাকেট, দুই প্যাকেট, মানে কাঁটা চামচ আর ইয়ে পড়বে ১০০টার দাম ৫০টাকা, ১০০টা পড়বে দুই কত কত কত? এটা ১৫০০ এরকম আরো দুইটা আছে, মানে মোট ৩টা আছে, ওইটা একটা, এগুলো আছে দুই পিস, আর একটা ছোট আছে, ছোটাটা ১০০০, এগুলি এগুলি ১৫০০ আছে, এগুলি কার্পেট আছে, কার্পেট, কার্পেট এগুলি আছে ফুট হিসেব, ফুট কত? এই যে এখানে অনেক কার্পেট আছে, অনেক কার্পেট আছে, এই আছে এই কার্পেট, ৩৫ টাকা হলে পার পিস ৩৫টা লাভ, মানে ফুট হবে ৩৫ টাকা, ৩৫টা স্কোয়ার ফুট, আচ্ছা স্কোয়ার ফুট ৩৫ টাকা করে, এটা আছে ১৮০ ফুট মতন, এটা আছে ১৮০, এটা বড় ১১ ফুট বাই ১৫ ফুট বাই ১০ ফুট লম্বা, এখানে আছে আরো অনেক কার্পেট, নিতে পারবে, এখানে কিছু বিডিবি আছে, ডিভিডি আছে, এগুলি লেখা যায় ফোন করে, এগুলো কত করে? এগুলো ফিস ১০০০ টাকা করি, এখানে এগুলো বিডিয়া দিয়ে দেন, এগুলি বাইরের মাল, ঠিক আছে। তারপরে এই গড়ি এগুলো আছে, এগুলো তো ইলেকট্রিক, ইলেকট্রিক গড়ি, এগুলি ইলেকট্রিক গড়ি দেখান, সব বিবল ইলেকট্রিক গড়ি, এগুলি ফার ফিস ২০০০ টাকা, তিন ফিস আছে, তিন ফিস, তিন পিস আছে, যারা নিবে নিতে পারবে ইলেকট্রিক করি, ঠিক আছে। আর ওভেনটা কি চালু? ওভেনটা চালু, চালাই দিব, মাইক্রোওভেন চালু, এই দেখেন ভিতরটা একবার পরিষ্কার, চালাই নিতে পারিব, দেখি না স্যার কত এটা, এটার দাম পড়বে ৪৫০০, ৪৫০০ এটা পরিষ্কার হয় নাই, ওয়াশ করা হয় নাই, ওয়াশ করা হয় নাই, ট্যাপ ট্যাপ সব আছে, এটা পড়বে এই তো লাইন টাইন সব আছে, কত শিপ থেকে আনছে দি ২০০০ ঠিক আছে, আজকে হালিয়ে বেচি এত কত এটা লালটা, লালটা পড়বে ধরতে ২৫০০,
2,500 না কত লিটার হবে এটা? ওই 5 লিটার 5 লিটার। ও 5 লিটার। সেরকম। তারাগুলি পার পিস 150 টাকা করে হামা দিছি লেট। এগুলো হলো পার পিস 150। না পার পিস 150 টাকা। ছোট ছোট হালুয়া ডালুয়া আলে বানাইলে। পলিথিনের লোলা আছে, পলিথিনের প্যাকেট আছে। দাম কেমন পড়বে পলিথিনের কেজি হিসেবে? কেজি হিসেবে কেজি হিসেবে। কেজি কত? এরকম অনেক আছে কেজি হিসেবে। হ্যাঁ। এগুলি আছে কেজি 250 টাকা। 250 টাকা কেজি। হ্যাঁ হরন মাইক। দেখে? যারা হরন মাইক নিতে পারে। কত? এটা 1000 1000। 1000। হ্যাঁ যা সার্কেট টার্গেট আছে যারা বুঝিব তারা নিব। আপনার এই চার কেতলি কি আছে? হ্যাঁ গারেন মিলে। যারা গাড়ি বাগি আছে এখানে থাকবে তো এরকম গাড়ি থাকবে সিগারেট বা হায়ার এনে ফেলা দিব গাড়ি মিলে। হ্যাঁ নিয়ে যাও। কত পড়বে? এটা পড়বে তো 600 টাকা। এখানে বিটার টিপের তাল আছে তো বিটার এগুলি ওয়াশ করি নাই। বিটার অল আছে অনেক বিটার সামিস আছে। বিটার গুলো কত করে? ৫০০ করে দিব। সেঙ্গেল গুলি নিলে কেজি 350 টাকা করে আর এগুলি নিলে টানা নিলে এগুলি কেজি 500 টাকা আর এটা নিলে 250 টাকা। শিকল গুলো 300 টাকা করে কেজি শিকল আছে। এগুলো নিলে আপনি কেলাম কেলাম এগুলো ফিস হিসেবে নিলে আপনি 8 টাকা করে ধরে দিব পাইকারি সবগুলো নিলে। দেখছি আছে আলো যোগাযোগ করে আবার এগুলি আছে স্যার অনেক আছে না না লবার ফেলা এই আপনার নুডলস টুডলসের জন্য চিকেন টিকেন খাওয়ার জন্য এগুলি পার পিস 30 টাকা করে। এটা কম্বল আছে এটা তো ও এটা কম্বল আছে এরকম দুই পিস আছে। আচ্ছা কম্বল দুই পিস আছে এগুলি পার পিস 500 টাকা করে। 500 টাকা 500 টাকায় আমার সব এখান থেকে এলে দুই ফিট আছে কেউ নিলে শীতকাল আইয়ের সিভের কম্বল এগুলো এখন দেলারও লাগে দেহনে গিয়ে হাত গুলো হাত হাত গুলো ওই বরফ করে ভাঙে এটার জন্য এখন কাজে লাগে এখন এলে ফিজ জোড়া 30 টাকা করি। 30 টাকা 30 টাকা একটা 10 জোড়া আছে 300 টাকা এক বোঁদা এলে 550 ফিট আছে নিলে নিতে পারবে 1500 টাকা দাম আছে। একটা বেল আছে এটা ভালো বেল এটা নিলে সুন্দর বেল এটা 800 টাকা দিলে চলবে। মাইক্রোফোন তার এলে দুই বোঁদা আছে আর এক বোঁদা আছে এখানে এলে ফিজ 800 টাকা করি মাইক্রোফোন সহ। হ্যাঁ প্লেট সমা দিছি বক্স সেরকম বক্স অনেকজন তো লাগবে টোল বক্স এবার এটার দাম পড়বে একদম 500 টাকা। আচ্ছা সমা হমি নেই দু প্যাকেট আছে দু প্যাকেট নিলে 700 টাকা দুইটা 700 এবার মাল।
বা সোনা হাজ টাজ করিলি এরকম ট্যাপ বাইর করি এটা ওয়ান টাইম হাজ টাজ করার জন্য এটা আবার এলে বন্ধ হয়ে যাবে। এটা এলে এটা ভাড়া 500 টাকা এরকম বাড়িব আবার ঢুকে দেব অটো অটো এই এই অটো ঢুকে যা পাঁচশো পড়বে বইটা হলে বুঝিবে বইটা আছে তিন পিস বইটা কত করে এক পিস 600 টাকা 600 টাকা করে হ্যাঁ অ্যালুমিনিয়ামের বইটা ও অ্যালুমিনিয়ামের না তিনটা আছে তিনটা নিলে একজন 1800 টাকা লাগবে তিনটা 1800 হ্যাঁ বইটা এটা পর্দা জাহাজের না এটা এই পর্দাটা হলো উপর থেকে পানি ফেলে আচ্ছা উপরে একটু উঠাই দেন দেখাই দেন ভালো মতো কি জিনিস বলে এটাকে ডোগা বলে আচ্ছা কত করে 1500 টাকা করে পড়বে আপনি কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান তাহলে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ